একদম স্টার্টিং এ অ্যাক্সেলারেশন অনেক বেশি চান তখন ইউজ করা হয়। এই যে সামনের জিক্সারটা স্কিড করছে, এই যে এখন ঝাড়িও মারতেছে, ঠিকই আছে। এমনি রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে, এই সময় যদি হঠাৎ করে সামনে মানুষ হাঁটতে হাঁটতে চলে আসে, জিক্সারটার পিছনে আগে এরকম এরকম করতেছিল পুরা। Hey, what is going on everyone? এখন সকাল 10:30 মতো বাজে, আর সকালে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিন্তু প্রচুর ভ্যাপসা গরম আর কি, অনেক ডিহাইড্রেটেড লাগতেছে, কিন্তু রোজা রাখছি, কিছু করার নাই। তো মোটরসাইকেল এখন চালু করি, দিনের ফার্স্ট স্টার্ট। অ্যান্ড আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, ওটা হচ্ছে কুইক থ্রটল। সো আমার কুইক থ্রটল সেট করা নাই, কিন্তু আপনাদেরকে আমি এক্সপ্লেইন করতে পারবো এটা কীভাবে কাজ করে, অ্যান্ড এটার পারপাস কী, অ্যান্ড কোন মানুষরা এটা ইউজ করে। সো রাস্তায় যাই, রাস্তায় গিয়ে তারপরে কথা বলি। ওকে, বের হয়ে গেছে মেইন রোডে, দেখেন গাছ অনেক সুন্দর না, একদম হলুদ টাইপের কালার। সো রাস্তা এখনও ভেজা, রাস্তাতে পানি আছে, বৃষ্টি হয়েছে একটু আগে গুড়ি গুড়ি, আর আমি এখন বেরোইছি। লেফটের মিররটা হালকা অ্যাডজাস্ট করা লাগবে, কিন্তু রাস্তাতে বাম্প আছে, রাস্তাতে বাম্প থাকা অবস্থাতে কখনোই এক হাতে অথবা দুই হাত ছাড়া চালানো উচিত না। আর আজকে বাসার চিপা গেট দিয়ে বের হইতে একটু অকওয়ার্ড লাগছে, কারণটা হচ্ছে ওই যে পিছনে পা রাখার জন্য ফুটরেস্ট লাগাইছি, ফুটরেস্টটাতে আটকে গেছিল আর কি। সো ওইটা অভ্যাস করে নেওয়া লাগবে, এখন থেকে ওইটাতে আটকাবেই। যাই হোক, মোটরসাইকেলটা তো ওয়াশ করতে পারলাম না, ওয়াশ করার জন্য বাসাতেই কিছু একটা করা লাগবে, অথবা ঈদের সময়, ঈদের লাস্টের দিনে দেখি যা কিছু করতে পারি নাকি, মোহাম্মদপুরেটা খালি থাকলেও থাকতে পারে। সো এখন ধানমন্ডির মেইন রোডে বের হয়ে যাবো, মেইন রোডে বের হয়ে আপনাদের সাথে কুইক থ্রটল জিনিসটা নিয়ে একটু কথা বলি। কুইক থ্রটল জিনিসটা আপনি বুঝবেন কিভাবে, যে কোনো মোটরসাইকেল লাগানো আছে নাকি, দেখবেন যে মোটরসাইকেলের অ্যাক্সিলারেটর অথবা থ্রটল এখান থেকে হচ্ছে কেবল বের হয়। ওইখানে আসলে যেটা করা হয়, মোটরসাইকেলের মেইন যে অ্যাক্সিলারেটর কেবল ওইটাকে মডিফাই করে। তো মেইন অ্যাক্সিলারেটর কেবলের একটা সেন্সিটিভিটি থাকে, এতটুকু পর্যন্ত মোচড় দিলে এরকম আরপিএম এ যাবে, এরকম একটা সেন্সিটিভিটি থাকে। আর কুইক থ্রটলে যেটা করে, যে ওইটাকে প্রায় অর্ধেকে নামায় দেয়। মেইন থ্রটলে যেমন মনে করেন আমি এই যে মোচড় দিলাম, এই যে অনেকটুকু মোচড় দেওয়া লাগছে, কিন্তু আপনি যদি কুইক থ্রটল ইউজ করেন তাহলে দেখা যাবে যে অর্ধেক পরিমাণ মোচড় দেওয়াতে আপনার পুরো থ্রটল হয়ে গেছে। সেই জন্য আমি আবার দেখাই, এই যে এরকম মোচড় দিলাম, সো পুরাটা আনতে কিন্তু অনেকটুকু মোচড় দেওয়া লাগে, এই যে অনেকটুকু মোচড় দেওয়া লাগে, কিন্তু কুইক থ্রটল ইউজ করলে আপনার বলা যায় হাফের মতো মোচড় দেওয়া লাগবে। সো এটার নামই কিন্তু কুইক থ্রটল, সো আপনি থ্রটল দিবেন কিন্তু কুইকলি। এটা কেন ইউজ করা হয়, একদম স্টার্টিং এ অ্যাক্সেলারেশন অনেক বেশি চান তখন ইউজ করা হয়। এই যে সামনের জিক্সারটা স্কিড করছে, এই যে এখন ঝাড়িও মারতেছে, ঠিকই আছে। এমনি রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে, এই সময় যদি হঠাৎ করে সামনে মানুষ হাঁটতে হাঁটতে চলে আসে, জিক্সারটার পিছনে আগে এরকম এরকম করতেছিল পুরা। ভাগ্য ভালো সে কন্ট্রোল করতে পারছে, কারণ হচ্ছে ভেজা রাস্তাতে অনেক সময় বাইক পড়ে যায়, যেহেতু জাস্ট একটু আগের বৃষ্টি হয়েছে, তাই যেসব গাড়িগুলো হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু বিভিন্ন জিনিস দিয়ে ধুইছিল, ওইগুলার পানিগুলা রাস্তাতে পড়ে থাকে, যেন রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। আমি যখন সকালে যাইতাম গাজীপুরের দিকে ইন্টার্নশিপ করতে, সো ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে অনেক বৃষ্টির মধ্যেও আমি চালাইছি আর কি, লিটারেলি আমি ভিজে টিজে শেষ এরকম বৃষ্টির মধ্যে আমি চালাইছি। হ্যাঁ, তখন দেখছি রাস্তার উপরে তেল ভাসে, ঠিক আছে, রাস্তাতে তেল ভাসতেছে। পরে আমি বুঝতে পারছি এগুলো অ্যাকচুয়ালি রাস্তার যে ফিনিশিং, ওইটার অয়েল এন্ড হচ্ছে গাড়িগুলো থেকে আসছে। সো কুইক থ্রটল কেন ইউজ করে, এটা হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেট করতে চান তখন হচ্ছে ইউজ করে। অ্যান্ড আপনি কেন এটা ইউজ করবেন, আসলে কোনো কারণই নাই, এটা ইউজ করার কোনো দরকারই নাই। কারণটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের কি দরকার, আপনি কি রেস করতেছেন, আপনি চালাইতেছেন হচ্ছে ঢাকার রাস্তায়, আর ঢাকা বাংলাদেশ যেখানেই হোক, এখানে কি কোনো ট্র্যাক আছে, বাংলাদেশে কিন্তু কোনো ট্র্যাক নাই, ঠিক আছে, যে আপনি রেস করবেন অথবা রেস প্র্যাকটিস করবেন, এরকম কোনো ট্র্যাক নাই, ট্র্যাক নাই, সুপার বাইকও নাই বাংলাদেশে। তাহলে আপনি কেন কুইক থ্রটল লাগায় হচ্ছে অ্যাক্সেলারেশন বাড়ানোর ট্রাই করবেন, অ্যাক্সেলারেশন বাড়ায় লাভ নাই তো, আর অ্যাক্সেলারেশন এটা বাড়বে জাস্ট হচ্ছে ইনিশিয়াল, এরপরে তো সেমই থাকবে। কুইক থ্রটল লাগানো মোটরসাইকেলের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, হঠাৎ করে টান মারতেছে, হঠাৎ করে টান মারতেছে, এরকম টাইপের ভিডিওগুলো কিছু আর কি, ব্যাড কোয়ালিটির ভিডিও আছে না ইউটিউবে, যে রাস্তায় উল্টাপাল্টা চালাইতেছে, তারপরে হচ্ছে হঠাৎ হঠাৎ করে মানুষদের মাঝখানে ঢুকাই দিতেছে। সো ওইগুলোতে দেখবেন ম্যাক্সিমাম বাইকে কুইক থ্রটল লাগায় রাখছে,
অর্থাৎ হঠাৎ হঠাৎ করে অ্যাক্সেলারেশন মারতেছে, এন্ড এটা হচ্ছে তাদের ভিডিওতে দেখতে সুন্দর লাগে আর কি, তাদের কাছে সুন্দর লাগে, এন্ড তাদের যারা ভিউয়ার্স, তাদের যারা ফ্যান ফলোয়ার্স, তাদের কাছে সুন্দর লাগে। কুইক থ্রটল লিখে আপনি যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিডিও। সো এগুলো হচ্ছে এদিকে ট্রেন্ড এটার বেশি আর কি। এছাড়া অন্যান্য জায়গাতে আসলে এটা ট্রেন্ড অত বেশি নাই, কারণটা হচ্ছে অন্যান্য জায়গাতে তো সুপার বাইক আছে। এখন সুপার বাইকে আপনি যদি কুইক থ্রটল লাগান কি অবস্থা হবে জানেন? লিটারালি আপনি অ্যাক্সেলারেটর যেটা আছে ওইটাকে অর্ধেক করে দিলেন, ওটা সেন্সিটিভিটির হালকা পরিমাণ অ্যাক্সেলারেট দিলেই এটা লাভ দিবে, লাভ দিবে বলতে হুইলি হয়ে যাবে, অর্থাৎ সামনে চাকা উপরে ওঠা যাবে। এই জন্যই বাইরের কান্ট্রিতে মানুষেরা কুইক থ্রটল ইউজ করে না তেমন একটা, কারণটা হচ্ছে কেন তারা এটারে হুইলি বানাইতে যাবে, হুইলি বানানোর জন্য তারা জাস্ট ম্যানুয়ালি হাত দিয়ে মোচড় দিলেই হয়, যারা হুইলি করে আর কি, স্টান্ট করে, তারাও কুইক থ্রটল এগুলো লাগে না। এই জন্য বাংলাদেশ ইন্ডিয়া এসব দিকে হচ্ছে এটার পপুলারিটি একটু বেশি, কারণটা হচ্ছে এখানে তো মোটরসাইকেল গুলার সিসি কম, জাস্ট 150, 200, 300 সিসি। সো এসব সিসির মোটরসাইকেলে আপনি যদি মোচড় মারেন জোরে এটা হুইলি হবে না। তবে 390 ডিউক ওগুলার ব্যাপারে হচ্ছে ডিফারেন্ট, ওগুলাতে হুইলি করা পসিবল। বাঙালিরা কি করে, 150 সিসির মোটরসাইকেলে, 165 সিসির মোটরসাইকেলে এই কুইক থ্রটল লাগায়। সো কুইক থ্রটল লাগায় তারা হচ্ছে হালকা মোচড় মারে পুরাটা হয়ে যায়, তো এসব হচ্ছে মোটরসাইকেল ধাক্কা মারে, মোটরসাইকেল ধাক্কা মেরে হচ্ছে সামনে চলে যায়, সো হুইলি হয় না। তো দেখা যায় যে ধাক্কা মেরে ঠিকই সামনে চলে যায় কিন্তু হুইলি হয় না। সো মানুষ হচ্ছে এগুলো ভিডিও করে, অথবা হচ্ছে জাস্ট জ্যামের মধ্যে মনে করেন বসে আছে, তাহলে জ্যাম ছাড়ছে কুইক থ্রটল মেরে সবার সামনে যাওয়ার ট্রাই করে আর কি। এটা ইউজ করার কোনো দরকারই আপনার নাই, এটা জাস্ট আপনার সেফটি আরও কমে গেল এটা যদি আপনি ইউজ করেন। আর আপনার সামনে যে মানুষেরা আছে, পথচারী আছে, তাদের জন্য বিপজ্জনক হয়ে গেল জিনিসটা, কারণ মোটরসাইকেল যেহেতু হঠাৎ করে লাভ দিতে আসে আর আপনি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে মানুষদের গায়ে লেগে যেতে পারে। অ্যান্ড ইউটিউবে, ফেসবুকে আমি বাঙালি অনেক ভিডিও দেখছি যেখানে হচ্ছে চিপা চাপা রাস্তা দিয়ে হচ্ছে কুইক থ্রটল মাইরা যাইতেছে, এন্ড সব মানুষদের মাঝখান দিয়ে চলে যেতেছে, সাইডের এক সাইডের ড্রেন আর এক সাইডের রিক্সা ওগুলার মাঝখান দিয়ে হচ্ছে উল্টাপাল্টা চলে যেতেছে, তারপর হচ্ছে স্কুল কলেজের মেয়েরা বের হয়েছে তাদেরকে দেখে আরও হচ্ছে কুইক থ্রটল মারতেছে, তাদের মাঝখান দিয়ে বের হয়ে যেতেছে। সো এইসব ভিডিও করার কারণটা কি, এগুলো করার দরকারটা কি? আপনি মানুষের সেফটিটা কমে দিতেছেন, তাহলে এগুলো ইউজ করার কোনো দরকারই নাই। আর রিসেন্টলি কিছু ভিডিও দেখতেছি, ওই যে পায়ের নিচে জুতায় চাকা লাগায় না, সো ওগুলার কি বলে, আই গেস রোলার শুজ অথবা রোলার স্কেটিং শুজ, সো ওইগুলা পরে হচ্ছে রাস্তার মধ্যে বিপজ্জনক ভাবে চলাচল করতেছে। তো আমি নিজেও হচ্ছে রাস্তাতে চলার সময় দেখছি এরকম ভাবে যাইতেছে, এন্ড অনেক স্পিডে যায়, ঠিক আছে, তারা কোনো গাড়ি অথবা সিএনজির পিছনে ধরে অ্যাক্সেলারেট হয় তারপরে সিএনজিটারে ছেড়া দেয়, সেগুলা ভুলেও করেন না। অ্যান্ড চেষ্টা করবেন রাস্তাতে এগুলো দেখলে তাদেরকে আরো বকাঝকা করার জন্য, ডিসকারেজ করার জন্য, তারা যেন এগুলো না করে। যাই হোক, কুইক থ্রটল নিয়ে ছোট আলোচনা করলাম আর কি। সো জিনিসটা হচ্ছে যে আপনার যে অ্যাক্সেলারেটরের সেন্সিটিভিটিটা পুরাটা মোচড় দিলে যা হয়তো অর্ধেকের মতো মোচড় দিলেই পুরো অ্যাক্সেলারেট হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউর ওয়াচিং ইউ ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আজকে যাবো আমি গণকতলির মোড়ে, এখান দিয়ে গিয়ে বামে যাবো। সো সিন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।